নাওড়াতে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত। সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করেছে রাজ্য সরকার, এবার সঠিক তদন্ত হবে। প্রতিক্রিয়া নাওড় নিউজের কর্ণধার ম্যাথিউ স্যামুয়েলসের। নাওড়াতে সিবিআই হতেই তেড়ে ফুড়ে পথে বিরোধীরা, ধর্মতলা থেকে রামলীলা পর্যন্ত মিছিল বামেদের। মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা হোক দাবি সূর্যকান্তর। টেট দুর্নীতির অভিযোগে বিকাশ ভবনে ব্যারিকেড ভাঙল বিজেপি। পুলিশ রাজ্যের হাতের পুতুল, নারদ মামলায় পুলিশের ভূমিকা দুর্ভাগ্যজনক, কড়া সমালোচনা হাইকোর্টের। কি করে পুলিশ এই ঘটনা সমর্থন করল, প্রশ্ন ডিভিশন বেঞ্চের। পুলিশ সিআইডি অকর্মণ্য, এজন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, এই ভাষাতেই হাইকোর্টে তিরস্কৃত রাজ্য পুলিশ সিআইডি। বনপুরে 5 বছর আগের এক খুনের মামলার তদন্তে অসন্তুষ্ট আদালত, সিবিআইকে দিয়ে দেওয়া হল তদন্তভার। কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য গতকালই মনোনয়নপত্র জমা, সঙ্গে ছিলেন দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী সহ দলের অন্য শীর্ষ নেতারা। দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে কাঁথির এসডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই কেন্দ্রে উপনির্বাচন 9 এপ্রিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস কর্ণানের সল্টলেকের বাড়িতে গেলেন রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগরের কমিশনার। শীর্ষ আদালতের নির্দেশ মতো বিচারপতি কর্ণানের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট পৌঁছে দিতে যান তারা, সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরা। তবে বিচারপতি ওয়ারেন্ট না নেওয়ায় ফিরে আসেন তারা। সরকারি চাকরিতে যোগ দিলেন দুর্ঘটনায় মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়। দুর্ঘটনায় আহত সঞ্জয়ের চিকিৎসা নিয়ে গাফিলতির অভিযোগ ওঠায় তদন্তের নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে বিপন্ন রুবি রায় পাশেও দাঁড়ায়। পর্যটন দপ্তরে তাঁর চাকরির ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নিয়োগপত্র পান রুবি, শুক্রবার কাজে যোগ দেন। নতুন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন কার্যকর করতে তৎপর রাজ্য। গঠিত হল রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। 11 সদস্যের কমিশনের নেতৃত্বে বিচারপতি অসীম কুমার রায়, জেলায় ডিএমএ নেতৃত্বে কমিটি। উত্তেজনা কমছে না হুগলির ভবাদিঘির, জলাশয় বুঝিয়ে রেলপথ তৈরির প্রতিবাদে মারমুখী জনতা। বৃহস্পতিবার হামলা হয় তৃণমূল পার্টি অফিসে, আর গতকাল গ্রামবাসীদের মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাসিন্দারা বলছেন, জলাশয়কে বাঁচিয়েই প্রথমে তৈরি হয়েছিল রেলপথের নকশা, এখন কয়েকজন তৃণমূল নেতার জমি বাঁচাতে বলি দেওয়া হচ্ছে জলাশয়কে। ভর সন্ধ্যের সমাজ বিরোধীদের দাদাগিরি, টিউশন ফেরতা ছাত্রীদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, এলাকাবাসী প্রতিবাদ জানালে বোমাবাজি, বৃষ্টি, এলোপাথারি মারধর। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের গণেশ খড়িবেড়িয়ার ঘটনা, গ্রামবাসীদের অভিযোগে একজনকে ধরেছে পুলিশ।